বগিরত ঘোষ 16 তারিখ আপনাদের আন্দোলনের শুরু 17 তারিখ পুলিশের দ্বারা নিগৃহীত 17 17 তারিখ ареস্ট এবং আজকে জামিনে মুক্ত পাঁচজন 500 শিক্ষক কি বলবেন এটা আমাদের বিরাট নৈতিক জয় মানে এটা ভাবা যায় না প্রশাসনের যে চক্রান্ত সেই চক্রান্তকে ব্যর্থ করে আমরা আজকে প্রথম জয় পেলাম এই জয় আমাদের সারা পশ্চিমবঙ্গের 500 শিক্ষকদের জয় সমস্ত শিক্ষক সংগঠনের জয় শিক্ষকদের জয় খুব শীঘ্রই খুব শীঘ্রই খুব এত তো পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় ইন্টারন্যাশনাল লোক আজকে এর বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষকে পাশে পেয়েছি বুদ্ধিজীবী থেকে শিক্ষক শিক্ষাবিদ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে পাশে পেয়েছি এবং ভারতবর্ষের শেষ শ্রেষ্ঠ নেতা যারা তাদেরও আমরা সমর্থন পেয়েছি এবং তারা আমাদের পাশে আছে এবং আমাদের এই জয়ে তারা আপ্লুত হয়েছে ইতিমধ্যে অনেক নেতৃত্বরা ফোন করেছে তাদের সকলকে ধন্যবাদ কল্যাণীর মানুষকে ধন্যবাদ নদীয়া জেলার মানুষকে ধন্যবাদ যারা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন শিক্ষকরা তারা তারা তাদেরকে সকলকে ধন্যবাদ অনেকেই কালা দিবস পালন করছেন আজও স্কুলে কালা দিবস পালন হচ্ছে পার্শ্ব শিক্ষক নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি কি বলবেন মুখ্যমন্ত্রীকে আমরা আগেই বলেছি যে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে সেটা আমরা সবাইকে বলেছি ওনার যে বক্তৃতা আমরা শুনলাম যে বিবৃতি শুনলাম সেখান থেকে আমরা আবারও স্পষ্ট ইঙ্গিত পেলাম যে ওনাকে ভুল বোঝানো হয়েছে এবং সেই সঙ্গে আমাদের যে সেদিন পেটানো হলো জাতীয় পতাকাকে অপমান করা হলো জাতীয় সংগ সঙ্গীতকে অপমান করা হলো তার যে চক্রান্ত সেটা শিক্ষামন্ত্রী নিজে করেছেন এবং তার যে সংগঠন রয়েছে সরকারপন্থী সংগঠন যৌথভাবে করেছেন তার ভিডিও ক্লিপ অডিও ক্লিপ আমাদের কাছে রয়েছে এবং সেটা থেকে আমরা পরিষ্কার যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এবং এই চক্রান্ত হয়েছে মুখ্যমন্ত্রী এ বিষয়ে কিছু জানেন না দিনাকে ভুল বোঝানো হয়েছে আমাদের চার হাজার টাকা বেতন কোনো দিনই ছিল না মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হন তার আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসলে তার প্রথম কাজ হবে হচ্ছে আমাদেরকে স্থায়ীকরণ করা কিন্তু সেদিকে এখনো পর্যন্ত কোনো দিক নির্দেশ দেখা যায়নি পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষকদের কালা দিবস পালন করা নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ হ্যাঁ ঘটনা হচ্ছে উনি এটা করতেই পারেন কিন্তু আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি সেই রাস্তায় এগুলো আমাদের করতে হয় যখন সরকার কথা শোনে না তখন আমাদের এগুলো করতে হয় তবে মুখ্যমন্ত্রীর ওপর আমাদের আস্থা রয়েছে তার ভুল ভাঙলেই তিনি নিশ্চয়ই এই বিষয়ে পদক্ষেপ নেবেন এই বিষয়ে আমাদের আস্থা আছে বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্ট হলো ইউনিভার্সিটিচারদের ক্ষেত্রে যারা জুনিয়র এবং সিনিয়র স্কুলে আছেন তাদের এখনো বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য পেশ করেনি ঘটন হচ্ছে ঘটনা আমরা বেতন বৃদ্ধির কথা একবারও বলিনি মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন আমরা কিন্তু বেতন বৃদ্ধির কথা বলিনি ওনার কন্যাশ্রী যুবশ্রী এগুলোকে আমরা সাপোর্ট করি এগুলো ছাত্রছাত্রীদের দরকার রয়েছে এগুলো আমরা চাই এগুলো থাকুক আর আমরা বেতন বৃদ্ধি চাইনি আমরা শুধু চাই বেতন কাঠামো পরবর্তীতে আপনাদের পরবর্তীতে বললাম খুব শিগগিরই আমরা নামছি এবং কলকাতার বুকে নামছি সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ষোলো তারিখ শান্তিপূর্ণ অবস্থান সতেরো তারিখ কল্যাণীতে শান্তিপূর্ণ অবস্থান পুলিশের লাঠিচার্জ সতেরো তারিখে পাঁচজন পার্শ্ব শিক্ষক গ্রেপ্তার হয় আজকে তাদের জামিন এই টানা পাঁচ দিন পার্শ্ব শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থানে এই যে পুলিশের লাঠিচার্জ এবং তাদের জেল ভর কি বলবেন ঠিক এই জায়গাটাতে আপনি এটা আমরা ধিক্কার জানাই আমরা ধিক্কার জানাই সতেরো তারিখে আমাদের এই কল্যাণীতে যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন তারা তারা এই পুলিশের ওপর তলার নির্দেশে অ্যাডিশনাল এসপি এসডিপিও এবং আইসি নিজের ফোর্স নিয়ে গিয়ে যেভাবে এই পার্শ্ব শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে এবং মহিলা পার্শ্ব শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে তাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দিয়েছে এই ব্যাপারে আমরা ধিক্কার জানাই আর আজকে আর তারপরে পুলিশ সুম সে পুলিশ হোক যশ সাহেব হোক উকিল হোক সমাজের সমস্ত স্তরের মানুষের সুতরাং এই ধরনের একটা ঘটনা পুলিশ ঘটিয়েছে এর জন্যে আমরা হাইকোর্টে রিট পিটিশন করতেই পারি একবার নয় বারংবার পুলিশের এই বর্বরচিত আক্রমণ পার্শ্ব শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবী সমাজের প্রত্যেকটা জায়গায় পুলিশের এই নির্যাতন কি বলবেন ঠিক এই জায়গাটাতে আপনারা পুলিশ তো এখন রুলিং পার্টির একটা হাতিয়ার হিসাবে কাজ করছে নইলে আজকে হাওড়ায় যে ঘটনা এই আমাদের লয়ারদের ওপর যে ঘটনা পুলিশ ঘটিয়েছে ন্যাক্কারজনক ঘটনা আজকে ঠিক একই রকম ঘটনা এই শিক্ষকদের ওপর ঘটলো এরা কোনো লয়ার এই সমাজের লয়ার শিক্ষক এরা প্রথম শ্রেণীর নাগরিক তারা যদি কোনো তাদের কোনো আবেদন নিয়ে তা তাদের কোনো আবেদন নিয়ে শান্তিপূর্ণ বৈঠক করে এবং সেটা যদি সরকারের বিরুদ্ধে হয় পুলি সরকার তখন তাদের একটা উইংস এই পুলিশকে কাজে লাগিয়ে এটাকে ডিসপার্স করার চেষ্টা করে এবং সরকারের এগেঞ্জে কোনো রকম আন্দোলন যাতে সংগঠিত না হয় তার জন্য সরকার সমস্ত রকম চেষ্টা করছে ষোলো তারিখ পার্শ্ব শিক্ষকদের শান্তিপূর্ণ গণ অবস্থান কলকাতাতে সতেরো তারিখ কল্যাণীতে গণ অবস্থান বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ আজকে একুশ তারিখ সম্পূর্ণ পাঁচ দিন তারপরে জামিনে মুক্ত পার্শ্ব শিক্ষক পাঁচজন কি বলবেন এই বিষয়ে ষোলো তারিখেও কলকাতার বুকে শিক্ষকরা তো দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ষোলো তারিখেও কলকাতার রাজপথে করেছে সেখানেও পুলিশ নির্যাতন করেছে ওখান থেকে বিতাড়িত করেছে করে তারপরে শিক্ষকরা কল্যাণীতে এসেছিল। তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করার জন্য আন্দোলন করার জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু কল্যাণীতে যে পাশবিক আচরণটা করেছে কল্যাণীর পুলিশ এবং কল্যাণী এসপির রানাঘাট এসপির নেতৃত্বে যে পাশবিক আচরণ করা হয়েছে শিক্ষকদের ওপর যে পৈশাচিক আচরণ করা হচ্ছে যেভাবে মারধর করা হচ্ছে জাতীয় পতাকা ছেঁড়া হয়েছে মহিলাদের সঙ্গে অত্যন্ত নির্মম বাজে ব্যবহার করা হচ্ছে শ্রীলতানি করা হয়েছে সমস্ত পুলিশ প্রশাসন যেভাবে লাইট বন্ধ করে যেভাবে নির্যাতন করেছে সেটা সত্যিকরের মানে অনবিপ্রীত এটা ভাবাই যায় না জালিয়ানাবাদের হত্যাকাণ্ডের সঙ্গে যেন এই ঘটনার একটা তুলনা আনা যেতেই পারে যেভাবে আচরণ করা হয়েছে সেই ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং এই শিক্ষকদের বিরুদ্ধে পুলিশ একটি নন অ্যাভেলেবেল সেকশনে যেখানে তিনশো তিপ্পান্ন এবং তিনশো আটের মতো সেশানস ট্রাইভেল মামলা সেকশন রুজু হয়েছে এবং যাতে এরা জামিন না পায় তার ব্যবস্থা সম্পূর্ণ পুলিশ প্রশাসন করেছিল এবং সেই স্পট থেকেই পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছিল হচ্ছে এই পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গের সরকার তথা তৃণমূল সরকার সরকার গণতন্ত্রকে হত্যা করছে আমরা এর বিরুদ্ধে রয়েছি আমরা বিভিন্ন সংগঠন থেকে আজকে আমরা এই তীব্র প্রতিবাদ জানিয়েছি আবারো আমি এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাবো এই ঘটনাকে নেককারজনক শুধু নয় জালিয়ানাবাদের হত্যাকাণ্ডের সঙ্গে এই ঘটনার একটা তুলনা টানা যেতেই পারে আইন এবং শিক্ষা দুটোই দুটোর পরে পুলিশের হামলা এখানে আপনি বিশিষ্ট আইনজীবী হিসেবে আপনার ব্যক্তিগত মতামত কি শিক্ষা এবং আইন এই দুটোই তো সরকারের বিরুদ্ধে বেশি শিক্ষিত হয়ে গেলে পরে বিপদ সরকার তাহলে তার ফষ্টি করতে পারবে না আমোদ প্রমোদ উৎসব করতে পারবে না আর আইনের জায়গায় তো সরকার দেখেছেন তো হাইকোর্টে সুপ্রিম কোর্টে বারবার করে পশ্চিমবঙ্গ সরকারের মুখ থুবড়ে পড়ছে তা আইনের প্রতি তার থাকবে কেন সহানুভূতি আইন তো সেই নবান্ন আইন তো সেই কালীঘাট ওখান থেকেই তো আইপিসি সিআরপিসি সমস্ত কিছু হচ্ছে আমরা রয়েছি আজকের দিনে এর আগেও যেভাবে আমরা ছিলাম আজকের দিনেও রয়েছি পরবর্তী ক্ষেত্রেও আমরা থাকবো পার্শ্ব শিক্ষকদের যে সমকাজে সমবেতন যে দাবি সেটা তো ন্যায্য দাবি এটা তো অস্বীকারের জায়গা নেই দিদি ভুলে গেলেন নাকি তখন কি বলেছিলেন এখন কালোকোট পরে রাজনৈতিক অত কথা বলার আমার মানায় না কিন্তু বাধ্য হচ্ছি যে মানে আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে নিতে বলতে বাধ্য হচ্ছি শিক্ষা এবং আইন দুটোটাকেই পর্যদস্ত করে দিতে পারলে কোবর ভেঙে দিতে পারলে তো লাভ বলো জল খাই ও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ